মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মেঘাতিথি ভাই আমাকে যে চিরকুটটা দিয়েছিল তাতে ইন্দিরা দেবীর হাতের লেখা, সেখানে লেখা ছিল রাত 11:22 উপুল দিদি ভাইয়ের জন্ম হয়েছে। আমি সেই অনুযায়ী গণনা করেছি। বাবা পুরোহিতাঙ্কে, পুরোহিতাঙ্কে আপনি আমাকে বাঁচালে। আমি অপবাদ যে আমি আর সহ্য করতে পারছি না, পারছি না সহ্য করতে। এত সাহস তোমার হয় কি করে? দেখ দেখ ছোট, দেখ কি করেছিস তুই, দেখ কাকে বাড়িতে ঠাঁই দিয়েছিস সেটাও দেখ। বলি না এ জগতে কেউ আপন নয়। কি করলি তুই রাধা? কি করলি থেকেও কেন করলো সেটা তো জানতে হবে, জানতে হবে এই মেয়েটার উদ্দেশ্যটা কি। বাবা তুমি তো মিথ্যে বলো না, তাহলে চল এখান থেকে, আর একটা কথাও এখানে বলবি না, চল চল আমার সঙ্গে। রাধা ওঠো, ওঠো রাধা, ছাড়ো। কেন করলে, কেন কেন রাধা, কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? কি ক্ষতি করেছি আমি তোমার বলো না, কি ক্ষতি করেছি আমি তোমার, কেন করলে তুমি এরকম? আমি তো তোমাকে আমার ছোট বোনের মতো দেখি না। আদি এবার তুই দেখ কি করবি। আমার যা করা উচিত তাই করব, রাধাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। অনেক হয়েছে, যথেষ্ট উপকার করেছো, আর শুনে নাও এই বাড়িতে আমি তোমার মুখ দেখতে চাই না আর কোনোদিন। যাও। কি হলো, যাও। তুমি যেও না, আমি বলছি শোনো। দাঁড়াও পুপুল, কোথাও যাবে না তুমি। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।